Welcome again to my YouTube channel entitled Sumit Das the Harbinger, myself Sumit Das. So today I am going to upload my 28th video. আজকে আমি প্রায় 28তম ভিডিও আপলোড করতে চলেছি। সো তোমরা দেখেছো যারা আমার ভিউয়ার্স রয়েছো যে আমি তোমাদের ক্লজ বা খণ্ডবাক্য এই চ্যাপ্টারটা নিয়ে দুটো ফেজ ছেড়েছি, ক্লজ ফেজ ওয়ান, ক্লজ ফেজ টু। এবং দুটো ফেজের মধ্যে আমি তোমাদের প্রথম ফেজে যে ভিডিওটা ছেড়েছি সেখানে তোমাদের ক্লজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, তাদের এক্সাম্পলস সেগুলো ডিটেলস শিখিয়েছি। এবং ক্লজ ফেজ টু সেকেন্ড যে ফেজের ভিডিওটা সেখানে আমি তোমাদের প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, ডিপেন্ড বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এই নিয়ে আমি ডিটেলস শিখিয়েছি এবং তার এক্সাম্পল শিখিয়েছি, ক্লজের প্রকারভেদ আলোচনা করেছি। সো আজকে আমি তোমাদের ক্লজ ফেজ থ্রি, তিন নম্বর ফেজে তোমাদের আমি সাবঅর্ডিনেট ক্লজের একটা ভাগ নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের আগেই বলেছি যে প্রিন্সিপাল ক্লজের কোনো রকম সাবডিভিশন হয় না, কোনো ক্যাটাগরিজ হয় না। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, দু নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর তিন নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ নিয়ে ডিটেলস আলোচনা করব এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না এবং তোমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ ক্লজের জয়েন করতে পারবে। এবং আরও একটা কথা তোমাদের আগেও বলেছি আমি যে এই তিনটে ক্লজ শেখা মানেই সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এখানে যে সেন্টেন্সগুলো আমরা দেবো সেগুলো সবটাই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা দুই বা ততোধিক, এবং প্রিন্সিপাল ক্লজের সাথে দুই বা ততোধিক বা এক বা তার অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। সো সাবঅর্ডিনেট ক্লজ আছে মানেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা একই দিলে কিন্তু দুই পাখি মারছি। সো আর বেশি কথা বাড়াবো না, এবার শুরুতেই বলে রাখছি একটা কথা যে তোমরা অবশ্যই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, স্প্রেড করো, নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে রাখো অলে, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা সেগুলো পেয়ে যাও, ঠিক আছে? সো ব্যাক টু দ্য পোর্ট, লক্ষ্য করো, রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, স্পেলিংটা দেখতে পাচ্ছ? সো হোয়াট ইজ দ্য ডেফিনিশন, সংজ্ঞাটা কি, রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি সেটাই লিখিয়েছি। দেখো যে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে রিলেটিভ প্রোনাউন, এবার রিলেটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো ব্র্যাকেটে লিখিয়েছি, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে, হু মানে যে বা যিনি, হুম মানে যাকে, হুইচ যেটি, হুজ যার, হোয়াট যেটি, দ্যাট যেটি, এবং রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো, ওয়েন যখন, ওয়াই যেন, ওয়্যার যেখানে, হোয়াট এভার যাই হোক না কেন। সো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? তা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, কোনটা রিলেটিভ প্রোনাউন কোনগুলো এবং কোনগুলো রিলেটিভ অ্যাডভার্ব তোমাদের আমি আলোচনা করেছি, লিখিয়ে দিয়েছি, যাদের লিখে নেওয়ার দরকার লিখে নাও। সো এইগুলো ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, ইত্যাদি দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে, এবং রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে খুশি কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বসাতে পারি না, যেখানে খুশি বসিয়ে দিলাম আর সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়ে গেল সেটা কিন্তু না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই রিলেটিভ প্রোনাউনটা বা রিলেটিভ অ্যাডভার্বটা যেন পূর্ববর্তী প্রিন্সিপাল ক্লজের কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে ব্যবহৃত হয়, ঠিক আছে? দেখো সেটাই লিখিয়েছি যে পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে তার ঠিক পরে বসে। আমি এখন এক্সাম্পল লেখাবো, তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তা সেক্ষেত্রে সেই পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বা পূর্বসূরি বলে। আবারও গোটাটা বোঝাচ্ছি, ভালো করে দেখো যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে নয় রিলেটিভ প্রোনাউন আর নয় রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত থাকে, এবং সেই রিলেটিভ প্রোনাউন বা সেই রিলেটিভ অ্যাডভার্ব অবশ্যই যেন পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বসে।
এবং সেই পূর্ববর্তী নাউন বা প্রোনাউন যাকে সেই রিলেটিভ প্রোনাউনটা বা রিলেটিভ অ্যাডভার্বটা কোয়ালিফাই করছে সেটা হলো অ্যান্টিসিডেন্ট বা পূর্বসূরি। ক্লিয়ার? আমি এক্সাম্পল যখন দেবো আরও ক্ল্যারিফাই করে তোমরা বুঝতে পারবে। তো এবার দেখো লাল কালিতে এখানে লিখিয়েছি যে মনে রাখতে হবে রিলেটিভ ক্লজে জয়নিংয়ের সময় অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব সর্বদা পাশাপাশি বসে। তোমরা যখন বিয়ে বাড়িতে যাও দেখবে রিসেপশনে বর আর কনে ব্রাইড গ্রুম তারা দেখবে পাশাপাশি বসে, দুটো সিংহাসন থাকে তারা পাশাপাশি বসে। আমি একটা খুব সহজ তোমাদের বাস্তব এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি, তোমাদের মনে থাকবে তাহলে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এবং অ্যান্টিসিডেন্টের সম্পর্কটা হচ্ছে সেই বর আর কনের মতো। তোমরা যখন গিফট নিয়ে যাও তখন বর একদিকে আর কনে একদিকে বসে থাকে না, ব্রাইড গ্রুম পাশাপাশি বসে থাকে। ঠিক সেইরকম অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব একদম তাদের মধ্যে একদম ব্রাইড গ্রুমের মধ্যে সম্পর্ক, বর কনে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে, তাদেরকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না। সো আবার বোর্ডের দিকে ফোকাস করো, যাদের লিখে নেওয়ার দরকার তারা লিখে নাও। আমি এটা পুরোটা বাংলাতে লিখিয়েছি, এবার আমি ভিডিও নেক্সট পোর্শনে ইংলিশে লেখাবো এবং ইংলিশে লিখিয়ে তোমাদের এক্সাম্পল দেবো, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সো আবারও একদম জিস্ট করে বলছি যে রিলেটিভ ক্লজ হচ্ছে নামের মধ্যেই বুঝতে পারছো রিলেটিভ, রিলেটিভ মানে হচ্ছে রিলেটিভ শব্দের অর্থ আত্মীয়, তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের আত্মীয় যেন সাবঅর্ডিনেট ক্লজটা। সো রিলেটিভ রিলেশন আছে এবং সেই রিলেশনটা মেনটেন করছে কে, নয় রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি, আর কোন নয় রিলেটিভ অ্যাডভার্ব, এবং সেগুলো পূর্ববর্তী বা প্রিন্সিপাল ক্লজে প্রিসিডিং প্রিন্সিপাল ক্লজে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে ব্যবহৃত হচ্ছে, এবং সেক্ষেত্রে সেই নাউন বা প্রোনাউনকে আমরা বলছি পূর্ববর্তী, যেটা কোয়ালিফাইড নাউন বা প্রোনাউন সেটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট। সো জাস্ট মানে মেক ইট ভেরি ক্লিয়ার, তোমরা এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, কিপ অন ইউর মাইন্ড দ্যাট যে সবসময় আমরা জানবো অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বসবে। যেখানে খুশি আমরা কিন্তু ওই হু হুইচ হোয়াট হুম বসিয়ে দিলাম তাহলেই রিলেটিভ ক্লজে জয়নিং হয়ে গেল, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা সবসময় যখনই রিলেটিভ ক্লজে জয়েন করবে বা অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করবে দেখবে যেন রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের ঠিক আগে কোনো নাউন বা প্রোনাউন যাকে কোয়ালিফাই করে সেই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা বসছে সেটা আছে। ক্লিয়ার? এবার আমি ভিডিও নেক্সট পোর্শনে তোমাদের ইংলিশে, এটা আমি বাংলা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য করিয়েছি, ইংলিশ মিডিয়ামদের স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, ইংলিশে লিখিয়ে দেবো এবং ডিটেলস এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কিপ ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু দ্য সেকেন্ড পোর্শন অফ দ্য ভিডিও। তোমরা এই ভিডিওর আগের পোর্শনে দেখলে আমি তোমাদের রিলেটিভ ক্লজ কাকে বলে বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে সেটার ডিটেলস আলোচনা করলাম। এবার আমি তোমাদের সেটাকে ইংলিশে লেখাচ্ছি এবং ইংলিশে লিখিয়ে তোমাদের সেটাকে অ্যানালিসিস করে তোমাদের এক্সাম্পলটা বা ইলাস্ট্রেশনস দিয়ে একদম ক্লিয়ার করে দেবো। সো ব্যাক টু দ্য বোর্ড, লক্ষ্য করো ডেফিনিশন, এটাকে আমি আগের পোর্শনে বাংলায় লিখিয়েছিলাম কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের একটু অসুবিধা হতে পারে সেজন্য আমি ইংলিশে ক্লারিফাই করছি। লক্ষ্য করো, রিলেটিভ ক্লজ অর সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ ইজ অ্যাডজয়েন্ট উইথ প্রিন্সিপাল ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো? হু হুম হুইচ দ্যাট হুজ হোয়াট এটসেট্রা, মানে রিলেটিভ ক্লজ অথবা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে রিলেটিভ প্রোনাউন অর রিলেটিভ অ্যাডভার্বস ওয়েন ওয়ার ওয়াই হোয়াট এভার, এগুলো এগুলোর মাধ্যমে যুক্ত থাকে। অ্যান্ড দ্য পার্টিকুলার রিলেটিভ প্রোনাউন অর অ্যাডভার্ব অলওয়েজ কোয়ালিফাইজ দ্য প্রিসিডিং নাউন অর প্রোনাউন। আই এম রিপিটিং ওয়ান্স এগেন, অ্যান্ড দ্য পার্টিকুলার রিলেটিভ প্রোনাউন অর দ্য রিলেটিভ অ্যাডভার্ব অলওয়েজ কোয়ালিফাইজ দ্য প্রিসিডিং নাউন অর প্রোনাউন কমা অ্যাট দ্যাট কেস দ্য প্রিসিডিং নাউন অর প্রোনাউন উইল বি কল্ড অ্যান্টিসিডেন্ট। এটাই আমি আগের পোর্শনে বাংলায় লিখিয়েছি যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব সবসময় পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে ব্যবহৃত হবে এবং সেই সময় সেই নাউন বা প্রোনাউনকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, আবার বোর্ডের দিকে ফোকাস করো, যাদের লিখে নেওয়ার দরকার তারা লিখে নাও। এটা খুব কিন্তু সহজভাবে আমি তোমাদের বোঝাচ্ছি, অনেকেরই কিন্তু রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ভুলিয়ে যায়, সবাই মানে খুব সহজভাবে বিষয়টাকে নিতে চায় কিন্তু ভুলিয়ে যায়। এই ফান্ডামেন্টাল বেসিক যে ছোট্ট ছোট্ট যে পয়েন্টগুলো যে রুলসগুলো সেগুলোকে আমাদের কিন্তু খুব সহজেই আমাদের কমপ্রিহেন্ড করতে হবে, নইলে কিন্তু আমাদের ভুল হবে। সো এটাকে আমি দেখো লাল কালিতে লিখিয়েছি নোট দিয়ে যে অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ প্রোনাউন অর অ্যাডভার্ব উইল বি প্লেসড সাইড বাই সাইড ইন কেস অফ রিলেটিভ ক্লজ। মানে সবসময় মনে রাখবে যে অ্যান্টিসিডেন্ট
মানে পূর্ববর্তী সেই নাউন বা প্রোনাউন যাকে কোয়ালিফাই করে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা বসছে, এবং রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব সবসময় পাশাপাশি বসবে। আমি তোমাদের আগের পোর্শনে বললাম যে বর বউয়ের মতো সম্পর্ক, সেই রিসেপশনে যখন তুমি যাবে বর কনে ব্রাইড রুম যেমন পাশাপাশি সিংহাসনে বসে থাকে ঠিক তেমন, দুজনকে আলাদা করা যায় না, ঠিক তেমনই পাশাপাশি বসবে ইন কেস অফ রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? একদম, মানে ইটস আ জাস্ট লাইক ক্রিস্টাল ক্লিয়ার। আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি অসুবিধা হবে না। আমি তোমাদের দেখো এখানে তো অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায় না, যেহেতু রানিং প্রোগ্রাম চলছে, সেজন্য আমি তোমাদের বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা কোশ্চেন ব্যাংক থেকে বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করো আমার রুলসগুলোকে ফলো করে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন ক্লজ শেষ হবে যেদিন, সেদিন আমি তোমাদের সব কটা ক্লজ মিলিয়ে অনেকগুলো করতে দেবো। দেখো এখানে এক্সাম্পলটা লক্ষ্য করে দেখো, তাহলেই তোমাদের সব সমস্ত রকম যে সমস্ত ডাউটস আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলে আছে দেখো, আই হ্যাভ বট আ কার, ধরো পরীক্ষায় তোমাদের কোশ্চেন পেপারে এরকম দুটো সেন্টেন্স দিয়েছে, আই হ্যাভ বট আ কার ফুল স্টপ, ইট ইজ রেড ইন কালার, আবার ফুল স্টপ, তাহলে দুটো সেন্টেন্স আছে। এবার তোমাদের করতে বলেছি কি, জয়েন ইন টু রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে জয়েন করতে বলেছে, ঠিক আছে। এবার তোমরা কি করছো দেখো, লক্ষ্য করে দেখো, আই হ্যাভ বট আ কার হলো, এবার দেখো এই ইটে উঠে গেল হুইচ, আই হ্যাভ বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি হুইচ ইজ রেড ইন কালার, যেটা হচ্ছে লাল রঙের, ঠিক আছে। সো আই হ্যাভ বট আ কার, এইটুকু হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, সেটাই আমি লিখেছি দেখো পি ডট সিএল। আর বাকি অংশটা হুইচ ইজ রেড ইন কালার, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, ক্লিয়ার। এবার দেখো এই যে কার, এটাকে আমি তীরচিহ্ন দিয়ে লিখিয়েছি, আর হুইচটাকে তীরচিহ্ন দিয়ে ব্ল্যাক মার্কার দিয়ে দেখো লিখিয়েছি, পরিষ্কার বুঝতে পারবে। তাহলে হুইচ ইজ রেড ইন কালার, হুইচটা কাকে কোয়ালিফাই করছে, যেটা হচ্ছে লাল রঙের, যেটা মানে কোনটা, গাড়িটা, এ কার, যেটা মানে হচ্ছে গাড়িটা, এ কার, ভালো করে বোঝো। তাহলে হুইচটা হয়ে গেল একটা রিলেটিভ প্রোনাউন, আর এই কারটা মানে পূর্ববর্তী নাউন যেটাকে কোয়ালিফাই করে হুইচটা বসছে রিলেটিভ প্রোনাউনটা, সেটা হয়ে গেল অ্যান্টিসিডেন্ট। দেখো একদম ক্লিয়ার, তাহলে হুইচটা এখানে বসালাম, হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে হুইচটা কার কাকে কোয়ালিফাই করে বসেছে, আবারও বলছি হুইচটা বসেছে হচ্ছে এ কারকে কোয়ালিফাই করে, কারের পরিবর্তে বসেছে। এখানে যেমন দেখো আই হ্যাভ বট আ কার, এই ইটটা, ইটটাই মানেই তো কার, দুবার দুবার আর কার লেখানো হয়নি, সেখানে ইট লেখানো হয়েছে, এখানে তো ইটটা তুলে দেওয়া হচ্ছে, জয়েন করা হচ্ছে, তার বদলে হুইচটা নামছে রিলেটিভ প্রোনাউন, এই হুইচটা কাকে কোয়ালিফাই করছে, এ কারকে, তাহলে এই কারটা কি হয়ে গেল অ্যান্টিসিডেন্ট। আমি বারবার বলেছি যে প্রিসিডিং নাউন বা প্রোনাউন, প্রিসিডিং কোয়ালিফাইড নাউন বা প্রোনাউন সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে, এবং এখানে লক্ষ্য করে দেখো সেই বর্গণের মতো অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন কিন্তু পাশাপাশি বসেছে। আমি কিন্তু হুইচটাকে সেন্টেন্সের অন্য জায়গায় বসালে জয়েনিংটা ভুল হয়ে যাবে, হুইচটাকে ঠিক কারের পাশাপাশি বসাতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আবার দেখো, আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক থেকে রিলেটিভ ক্লজে জয়েনিংগুলো প্র্যাকটিস করো, যা যদি কোনো প্রবলেম ফেস করো সেগুলো আমাকে ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশানে আমাকে পাঠিয়ে দাও যে স্যার এই প্রবলেম ফেস করছি, আমি যথারীতি তোমাদের সলভ করার চেষ্টা করব। আর তোমাদের শেষে যখন আমি ক্লজ শেষ করব তোমাদের আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দেবো। সো আশা করছি তোমাদের আজকে আমি ভিডিওর দুটো পোর্শানে রিলেটিভ ক্লজের ডিটেলস আলোচনা করতে পেরেছি এবং তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমার নেক্সট ভিডিওতে আমি সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আবারও বলছি যে বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের উপকারে আসবে, এবং যদি তোমাদের কিছু উপকারে আসতে পারি তাহলে আমি মনে করবো আমার চ্যানেলটা খোলা সার্থক হয়েছে। আর কোভিড প্যান্ডেমিক সিচুয়েশান, সবাই ঘরে থাকো, আবার 15 জুন অবধি এক্সটেন্ডেড হয়েছে, সুতরাং বুঝতেই পারছো যে আমাদের এই সংক্রমণের হাত থেকে বাঁচতে হবে। বেশি বেশি করে হাত স্যানিটাইজ করো, মাস্ক ব্যবহার করো যখন বাইরে বেরোবে, সবাই সুস্থ থাকো এই কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ, আবার আমার পরের ভিডিও দেখা হবে, নমস্কার।